আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সোরাওয়ার আলম আজকে আপনাদের সামনে দুটো বিষয় নিয়ে আলোচনা করব যে দুটো বিষয় একে অপরের সাথে সম্পৃক্ত এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছ থেকে প্রচুর প্রশ্ন এসেছে গত কয়েক মাস ধরে আমি সেই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি একটা বিষয় হচ্ছে তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ক আরেকটা বিষয় হচ্ছে তুরস্কের রাষ্ট্রপতি তাইব এরদোগানের ইউক্রেন সফর তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ক সর্বশেষ এই পর্যায়ে এসেছে যে এই দুই দেশ তাদের কূটনৈতিক সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তাদের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত প্রেরণ প্রেরণ করার ঘোষণা দিয়েছে তুরস্ক ইসরায়েলে তার করবে আর ইসরায়েল তুরস্কে তার রাষ্ট্রদূত প্রেরণ করবে এই ঘোষণার মাধ্যমে আসলে দুই দেশ তাদের সম্পর্ককে এখন পুনরায় সেই আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে তুরস্ক কেন ইসরায়েলের সাথে এত সক্ষতা করছে আপনাদের কাছ থেকেও এ ধরনের প্রশ্নই আসছে অনেকে এরকমও প্রশ্ন করেছেন কিছু কিছু সংবাদ ভিডিও তথ্য আমার সাথে শেয়ার করে যে তুরস্কের রাষ্ট্রপতি এর নাকি ইসরায়েল সফর করেছেন আর তিনি ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়ন করার মাধ্যমে তার ধর্ম ত্যাগ করেছেন অর্থাৎ তিনি ইসলাম ধর্ম থেকে বেরিয়ে গেছেন তার এখন তিনি আর ইসলাম ধর্মে নেই তিনি ধর্মহীন হয়ে গেছেন অথবা ইমানহীন হয়ে গেছেন তিনি কি বলে মুনাফিক হয়ে গেছেন এ ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের কাছ থেকে প্রশ্ন আসে ভাই আপনি এটার উত্তর দেন আমি আসলে কেন উত্তর দেব বিষয়টি হচ্ছে এরদোগানের সাথে যা যে বা যারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন তাদের বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে বা যারা এই বিষয়গুলোকে শুনছেন এবং বিশ্বাস করছেন তাদের বিষয় আমি আসলে পকেটে ওনাদের মতো এরকম ঝুরি নিয়ে যে হচ্ছে ঘুরি না আমার ফতোয়া দিতে হবে বা ফতোয়া খণ্ডন করতে হবে এরকম কোন ক্ষমতা ইচ্ছা বা আগ্রহ আমার নেই আর এরদোগানের ইমান আছে কিনা তিনি কিনা বিশ্বাসঘাতক হয়ে গেছেন কিনা দালাল হয়ে গেছেন কিনা এ বিষয় নিয়েও আলোচনা করার কোনো আগ্রহ আমার নেই আমি শুরু থেকে একেবারে এই ইউটিউব চ্যানেলের শুরু থেকে অথবা আমি যেদিন থেকে লেখালেখি শুরু করেছি সেদিন থেকে আমি তুরস্ক ইসরাইলের সম্পর্ক নিয়ে যতগুলো কথা বলেছি আমার কাছে মনে হয় না যে একটি কথাও এখনো পর্যন্ত বিফলে গেছে মানে এখানে আমি ভবিষ্যৎবাণী করার কথা বলছি না বলছি যে তুরস্ক ইসরায়েলের সম্পর্ককে সঠিকভাবে মূল্যায়ন করার বিষয়টি আমরা যদি শুধুমাত্র আবেগ দিয়ে সব কিছুকে দেখার চেষ্টা করি তাহলে সব সবসময় আমাদের এরকম হতাশায় ভুগতে হবে অথবা কোনো এক ব্যক্তিকে যদি তার যতটুকু মর্যাদা পাওয়া প্রাপ্য অথবা যেই আসনে তাকে বসানো উচিত অথবা তাকে যতটুকু ভালোবাসা উচিত সেটা না জেনেই আপনি যদি তাকে একেবারে আসমানে উঠিয়ে ফেলেন তখন কিছুদিন পরে আপনি তাকেই আবার টেনে জমিনে নামিয়ে আনবেন এটাই স্বাভাবিক আমি যখন এরদোগান সম্পর্কে বাস্তব ভিত্তিক বিশ্লেষণ করতাম তখন অনেকেই আমাকে এরকমও হুমকি দিয়েছেন যে আপনি তুরস্কে থাকেন আমাদের কিন্তু তুরস্কের সরকারের সাথে ভালো সম্পর্ক আছে আপনি এর নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছেন এগুলো আমরা তুরস্কের সরকারের কাছে নালিশ করে দেব এবং আপনাকে তুরস্কের থেকে বিতাড়িত করব। এরকম হুমকিও এসেছে আবার যখন আমি তার সম্পর্কে সঠিক কথাটি বলেছি তখন অনেকেই আমাকে এরকম বলেছেন যে আপনি আসলে জানেনি না তিনি কে বিষয়টি হচ্ছে আপনি যখন তাকে জানবেন শুধুমাত্র এরকম ভাবে যে তিনি হচ্ছেন মুসলিম বিশ্বের ভবিষ্যৎ খলিফা তিনি হচ্ছেন মুসলিম বিশ্বের একমাত্র কান্ডারি তিনি মুসলিম বিশ্বকে একেবারে জাগিয়ে নিয়ে যাবেন আসমানে অথবা আরসে তিনি হচ্ছেন মুসলিম বিশ্বের এমন নেতা যে নেতা কখনো আসেনি এর আগে এবং তিনি মুসলিম বিশ্বের সব সমস্যাকে সমাধান করবেন তিনি ইসরায়েলকে ধুলিশ করে দিবেন এ ধরনের যদি একটা কাল্পনিক নেতৃত্ব একটা কাল্পনিক চরিত্র আপনারা তৈরি করেন তখন সেই কাল্পনিক চরিত্র যখন আপনি বাস্তবের সাথে মিলাবেন তখন আপনি হতাশায় ভুগবেন এবং ওই কাল্পনিক চরিত্রের কারণে এই বাস্তব ব্যক্তিকে আপনি গালাগালি করবেন যাই হোক তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ক নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি আপনাদের কাছ থেকে বারবার প্রশ্ন আসছে ভাই এই বিষয়ে ভিডিও করেন ভিডিও করেন আমি অনেকগুলো ভিডিও করেছি নতুন করে আসলে বলার তেমন কিছু নেই আমাদেরকে তুরস্ক এবং ইসরায়েলের সম্পর্কটি দেখতে হবে তুরস্ক ইসরায়েলের সম্পর্কের অতীত এবং বর্তমানকে বিবেচনা করে আপনি শুধু আবেগ দিয়ে বিবেচনা করলে হবে না আমি তুরস্ক ইসরায়েল না তুরস্কের সাথে আরব দেশগুলোর সম্পর্কেও অনেক সময় যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করেছি এবং সেভাবেই বিশ্লেষণ করেছি তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ক যেমন একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইসরায়েল নামক রাষ্ট্রটি গড়ার সাথে সাথে তুরস্কের সাথে সম্পর্ক গড়ে ওঠে ঠিক একইভাবে তুরস্কের সাথে বা তুর্কিদের সাথে ইহুদিদের সম্পর্ক শুধুমাত্র কয়েক দশকেরা বরং কয়েক শতাব্দীর ইহুদিরা যখন নির্যাতিত হয় বিশেষ করে এই আধুনিক বিশ্বে তখন সেই নির্যাতিত ইহুদিদেরকে প্রথম আশ্রয় দেয় ওসমানী খেলাফত বা ওসমানীয় ইহুদিরা যখন ইউরোপে পুরোপুরি এবং সেখান থেকে বিতাড়িত হয় তখনও এই ওসমানীয় সাম্রাজ্যই ইহুদিদেরকে এই সাম্রাজ্যের মধ্যে জায়গা দেয় পরবর্তীতে এই ইহুদিদের কাছ থেকেই আবার ফিলিস্তিনকে রক্ষা করার জন্য বা ইহুদিরা ফিলিস্তিনকে যেভাবে কলে কৌশলে দখল করে নেয়ার পরিকল্পনা করেছিল তার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার হন ওসমানীয় খলিফা সুলতান আব্দুল হামিদ এরপরে অনেক ঘটনা ঘটে ওসমানীয় খেলাফত শেষ হয়ে যায় আধুনিক তুরস্ক গঠন হয় আধুনিক তুরস্ক গঠনের সাথে ইহুদিদের একটা বড় ধরনের সম্পর্ক থাকে পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইহুদি রাষ্ট্রটি গঠন হয় তখন সেই রাষ্ট্রটিকে প্রথম মুসলিম দেশ হিসেবে যদিও তুরস্ক নিজেকে মুসলিম মুসলিম দেশ বলেনি রাষ্ট্র বলেছে। অধ্যুষিত তারপরে তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ক গড়ে উঠে ইসরায়েলের সাথে তুরস্কের সামরিক সম্পর্ক গড়ে ওঠে অর্থনৈতিক সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক বিনিয়োগের সম্পর্ক পর্যটন সম্পর্ক গড়ে উঠে এবং সে সম্পর্ক খুব ভালোভাবেই চলতে থাকে দু সাল পর্যন্ত অর্থাৎ এরদোগান ক্ষমতায় আসার পাঁচ বছর পর পর্যন্ত সেই সম্পর্ক চলতে থাকে এর দোকান সালে তিনি ক্ষমতায় আসার তিন বছর পরে ইসরায়েল সফর করেন ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য পরবর্তীতে ইহুদিদের নেতাদের সাথে এরদোগানের অনেকবার বৈঠক হয় সেখানে তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয় কিন্তু ঝামেলাবাদে 2010 সালে যখন তুরস্কের একটি বেসরকারি ত্রাণ সংস্থা গাজায় অবরোধ পাঠায় জাহাজের মাধ্যমে এবং সেই জাহাজে হামলা চালায় ইসরায়েল হত্যা করে জন তুর্কি নাগরিককে সেই হত্যার প্রতিবাদে তুরস্কের রাষ্ট্রপতি তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তুরস্কের প্রধানমন্ত্রী রেজে তাইব এরদোগান তখন ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলেন কিন্তু সবচেয়ে বেশি তিনি কথা বলেন দেশের মধ্যে কারণ তুরস্কের মানুষের মধ্যে বিশেষ করে যারা তুরস্কের একটু রক্ষণশীল এবং ধার্মিক তাদের মধ্যে গত চল্লিশ বছর ধরে সাবেক প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন এরবাকান এরকম একটি আদর্শ এরকম একটি প্রচারণা এবং এরকম একটি বিশ্বাস গড়ে তুলেছেন যে তুর্কিরাই এবং তুরস্কের উচিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটির বিরুদ্ধে দাঁড়ানো এই দু সালে যখন এই এরবাকানের তৈরি করার ওই ত্রাণ সংস্থাটি এরকম একটি কাজ করে অর্থাৎ ত্রাণ পাঠানোর চেষ্টা করে ইসরায়েলের অবরোধ ভাঙার জন্য তখনও কিন্তু এরদোয়ান এর বিরুদ্ধে কথা বলেছিলেন যে তোমরা ইসরায়েলের এই ধরনের অবরোধ ভাঙার জন্য কার কাছ থেকে অনুমতি নিয়ে গিয়েছিলে আমার কাছ থেকে কোনো অনুমতি নিয়েছো আমি দেশের রাষ্ট্রপ্রধান সুতরাং ইসরায়েল তোমাদের উপরে আক্রমণ করেছে তোমরা কেন এই কাজে গেছো যাই হোক পরবর্তীতে দেশের মধ্যে মানুষের সেন্টিমেন্ট ভোটারদের সেন্টিমেন্ট এই সব কিছু ব্যবহার করে তখন তুরস্কের সরকার এবং তুরস্কের ক্ষমতাসীন দল ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে যায় যদিও যতটা কঠোর পদক্ষেপ বাস্তবে নিয়েছে তার চেয়ে বেশি রাজনৈতিকভাবে এই কথাগুলো বলা হয়েছে ইসরায়েল বিরোধী পরবর্তীতে ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য অনেকবার চেষ্টা করা হয় দু সালে সতেরো সালে দু সালে দু সালে বিশ সালে এরকম অনেকবার চেষ্টা করা হয় তুরস্কের পক্ষ থেকে এবং ইসরায়েলের পক্ষ থেকে সর্বশেষ দু সালে এসে সেই চেষ্টা অনেকটা সফল হয় কিন্তু একই সাথে তুরস্ক ফিলিস্তিনিদের জন্য সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করে অর্থাৎ তুরস্কের যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে সে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে ফিলিস্তিনিদের তুরস্ক ফিলিস্তিনিদের আশ্রয় দেয় ফিলিস্তিন থেকে পালিয়ে আসা ইসরায়েলের অত্যাচার থেকে পালিয়ে আসা ফিলিস্তিনি অনেক নেতাদের তুরস্ক আশ্রয় দেয় ফিলিস্তিনিদের অনেক কর্মকাণ্ডে তুরস্ক সহযোগিতা করে এরকমভাবে তুরস্ক তার শক্তি সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে কিন্তু এখানে একটা জিনিস ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে তুরস্ক কিন্তু সদস্য। সদস্য আর মানে হচ্ছে এখানে তুরস্ক হচ্ছে ইসরায়েলের চোখ আমেরিকা যে চোখ দিয়ে ইসরায়েলকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখে এবং ইসরায়েলের জন্য আমেরিকার সাতা হচ্ছে তুরস্ক যেই সাতা দিয়ে ইসরায়েলকে রক্ষা করে এই ন্যাটোর সদস্য হওয়ার মাধ্যমে যে কারণে তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্কটিকে অন্য দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্কের সাথে তুলনা করলে চলবে না এটা শুধু না অন্য যে কোনো মুসলিম দেশের সাথে ইসরায়েলের সম্পর্ককে ওই দেশের বিভিন্ন বিষয় নিয়ে তারপরে দরকার এবং দু হাজার দশ সাল থেকে এই দু হাজার বিশ সাল বা একুশ বাইশ সাল পর্যন্ত যে সম্পর্কের টানাপোড়েন চলছিল সেই টানাপোড়েনের মধ্যেও কিন্তু এই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এবং সামরিক সম্পর্ক আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে চলে আসে সর্বশেষ যে সিদ্ধান্তটি তুরস্ক এবং ইসরায়েল নিয়েছে সেটি হচ্ছে দুই দেশের রাষ্ট্রদূতদেরকে সেই দু তুরস্ক দশ সালে যখন উঠে নেওয়া ইসরায়েল থেকে ফিরিয়ে নিয়ে আসে সেই রাষ্ট্রদূতদেরকে এখন নতুন করে দুই দেশ দুই দেশে পাঠাচ্ছে এই রাষ্ট্রদূত পাঠানোর মাধ্যমে দু দেশের কূটনৈতিক সম্পর্ক আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে এই হচ্ছে তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ক এখন প্রশ্ন হচ্ছে তুরস্ক তাহলে ফিলিস্তিনিদেরকে কি পথ ছেড়ে দিচ্ছে তুরস্ক এই ইসরায়েলের সাথে যে সম্পর্কের খারাপ হওয়ার সময়টুকু অর্থাৎ দু হাজার দশ থেকে দু সাল পর্যন্ত এই সময়টুকুর বাইরেও যেভাবে ফিলিস্তিনিদেরকে সাহায্য করে আসছে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছিল ঠিক একইভাবে এখনো তুরস্ক ফিলিস্তিনিদের পাশে সেভাবেই দাঁড়াবে সেভাবেই সাহায্য করবে কিন্তু ওই যেটা বললাম যে স্বাভাবিক যে অবস্থা যাকে যেই অবস্থানে দেখা দরকার সেটার যে অতিরঞ্জিত করে যখন আমরা দেখব অর্থাৎ তুরস্কের সাথে ইসরায়েলের এই সম্পর্ক ছেদ বা ইসরায়েলের এই যে সম্পর্কের পড়েন। এটাকে যখন আপনাদের সামনে এভাবে তুলে ধরা হয়েছিল যে তুরস্ক হচ্ছে সুপার পাওয়ার মুসলিম বিশ্বের সুপার পাওয়ার ইসরায়েলকে শেষ করে দিবে ইসরায়েলকে ধুলিশ করে দিবে ইসরায়েল নামের কোনো রাষ্ট্রই থাকবে না এবং সেখানে ফিলিস্তিনিদের একটা স্বাধীন সার্ব রাষ্ট্র গঠন করে দিবে এ ধরনের কথাবার্তাগুলো যখন আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল অতিরঞ্জিত করে আপনারাও সেই স্বপ্নই দেখেছিলেন সেই অবাস্তব স্বপ্ন থেকে এখন বাস্তবে ফিরে আসছেন বিষয়টি হচ্ছে এই এখানে কাউকে বেঈমান বলা কাউকে হচ্ছে দালাল বলা অথবা কাউকে ধর্মহীন হয়ে যাওয়ার ফতোয়া দেওয়ার কোনো বিষয় নেই এখন এই দুই দেশের মধ্যে সম্পর্কটিকে যদি আপনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে বিশ্লেষণ করে তুলনা করেন বা বোঝার চেষ্টা করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন ব্যক্তি হিসেবে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো এক বিষয় রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো অন্য বিষয় যেমন বাংলাদেশের পাসপোর্টে যে ইসরায়েল নামক রাষ্ট্রটিতে এই পাসপোর্ট নিয়ে যাওয়া যাবে না এই কথাটি লেখা নিয়ে আমরা অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করি এবং আমরা অনেকেই এটাও বলি যে আমরা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছি না কিন্তু আপনি যদি সেখানে লেখার মারপেজকে দেখেন তাহলে বুঝবেন যে আসলে আমরা প্রত্যেকটা পাসপোর্টের মাধ্যমে ইসরায়েলকে কিন্তু স্বীকৃতি দিচ্ছি অর্থাৎ আমি বলছি পাসপোর্টে যে এই রাষ্ট্রটি ছাড়া বিশ্বের অন্য সব রাষ্ট্রে এই পাসপোর্টটি নিয়ে ভ্রমণ করা সম্ভব তার মানে কি আপনি এটাকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দিচ্ছেন শুধুমাত্র একটা জিনিস করছেন না সেটা হচ্ছে যে ভাই তুমি বাংলাদেশ হিসেবে এই রাষ্ট্রটিতে যেতে পারবে না তাতে ইসরায়েলের কি আসে যায় ইসরায়েল যদি চায় তারা কিন্তু বাংলাদেশে সফর করতে পারে বাংলাদেশের সাথে ব্যবসা করতে পারে যদিও আপনি তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখছেন না কিন্তু এই যে লেখাগুলো বা এই যে বিষয়টি এটির মাধ্যমে আপনি আসলে ফিলিস্তিনিদের জন্য খুব তেমন কিছু করছেন না একজন বাংলাদেশী হিসেবে আপনি কি পারবেন ফিলিস্তিনে সফর করতে মসজিদে আকসা সফর করতে এই পাসপোর্ট নিয়ে পারছেন না কারণ হচ্ছে ফিলিস্তিন এবং মসজিদে আকসায় সফর করতে হলে আপনার ইসরায়েলের অনুমতি নিতে হবে যদিও বাংলাদেশে ফিলিস্তিনের দূতাবাস আছে কিন্তু তার মানে এই নয় যে আপনি এই পাসপোর্ট নিয়ে এই পাসপোর্ট নিয়ে আপনি ফিলিস্তিনে সফর করতে পারছেন আমরা আরো অনেকগুলো বিষয় আসলে সঠিকভাবে না জেনে শুধুমাত্র আবেগ দিয়ে বিশ্লেষণ করি এবং আবেগ দিয়ে বিচার করি যেমন গাজা উপত্যকায় যখন হামলা হয় তখন বাংলাদেশের প্রচুর লোকজন গিয়ে ফিলিস্তিনের দূতাবাসে টাকা দান করেছেন অর্থ দান করেছেন ত্রাণ সহযোগিতা করেছেন এই গাজা উপত্যকার মানুষদেরকে সাহায্য করার জন্য অথচ তারা জানেনি না যে এই গাজা উপত্যকার হামাসের সাথে ফিলিস্তিনের বাংলাদেশের যে দূতাবাস আছে অর্থাৎ যারা ফিলিস্তিন রাষ্ট্রকে সারা বিশ্বে রিপ্রেজেন্ট করে তাদের মধ্যে যে কি নেউলের সম্পর্ক এবং এই ফিলিস্তিনের দূতাবাসে টাকা দিলে সেটা যে গাজায় যাবে না গাজা উপত্যকায় যাবে না সেটা পর্যন্ত আমরা জানি না অথচ আমরা আবেগ দিয়ে অনেক কিছু বিচার করি যাই হোক এর কোন দেশের সাথে কি করলেন আর সেগুলো করার কারণে তার কি নষ্ট হলো তার কোথায় ইমান শত্রুও না এজন্য আপনারা দেখবেন যে তাকে নিয়ে আমি খুব বেশি ভিডিও না করার চেষ্টা করি আমি জানি তাকে নিয়ে ভিডিও করলে ফুলিয়ে ফাপিয়ে ভিডিও করলে মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার সম্ভাবনা আছে আমি এই কাজগুলো করতে চাচ্ছি না যাই হোক আশা করব। আজকের এই ভিডিও থেকে আপনাদের মনের মধ্যে থাকা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আপনাদের কাছে আরও অনেক কিছু স্পষ্ট করতে পেরেছি বলে আমার ধারণা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ